উত্তর লন্ডনের ফিন্সবারি পার্কের মসজিদের বাইরে মুসলমানদের উপর গাড়ি হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, 47 বছরের সন্দেহভাজন হামলাকারীর নাম ড্যারন অসবর্ন। 4 সন্তানের জনক অসবর্ন কার্ডিফের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তিনি একাই হামলা চালিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে হামলায় নিহত হন বাংলাদেশি বংশোদ্ভূত মকরম আলী। 65 বছরের মকরমের বাড়ি সিলেটে। এ ঘটনায় ভীত সন্ত্রস্ত প্রবাসী মুসলিম সম্প্রদায়। হামলার ঘটনা অসুস্থ প্রবণতা, হিংসাত্মক ও অশুভ মনোভাব বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সন্ত্রাসী হামলা প্রতিহতে কাউন্টার টেরোরিজমের নতুন কমিশন গঠনের ঘোষণা দেন তিনি। হামলার নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন ও লন্ডনের মেয়র সাদিক খান।